তাহলে দেখো এই চারটা এক্সাম্পল যে দিলাম, চারটাই কিন্তু ভ্যারি করতেছে, টাইম টু টাইম, প্লেস টু প্লেস ভ্যারি করতেছে। এবং এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ভেরি যে করতেছে, এবং এখানে সবচেয়ে মজার জিনিস যেটা, ভেরি যে করতেছে আমি আগে থেকেই জানি যে মানটা কত হইতে পারে, কিন্তু একটা পার্টিকুলার টাইমে কত হবে মানটা সেটা কিন্তু আমি আগে থেকে বলতে পারি না। আমি জানি যে ঢাকার টেম্পারেচার আমি যখনই মাপি টাইমটা, এই টেম্পারেচার 6 থেকে 46-এর মধ্যে থাকবে, কিন্তু এই মুহূর্তে টেম্পারেচার কত আমি মাপার আগে কিন্তু বলতে পারবো না এখন টেম্পারেচারটা কত। এই যে ম্যাকবুকের যে জিনিয়াস বেটা বসে বসে যে ল্যাপটপ বিক্রি করতেছে, ও জানে যে আমার আজকে পার্টিকুলার একটা দিনে আমি আজকে সকালে দোকানটা খুলছি, হয় একটা ল্যাপটপ বিক্রি হবে না বা হায়ার 60টা বন্ধু বিক্রি হতে পারে, এর বাইরে কখনো বিক্রি হবে না। কিন্তু দিন শেষ হওয়ার আগে কিন্তু সে বলতে পারবে না যে তার কয়টা বিক্রি হইতেছে, বলতে পারবে সে? সে কিন্তু বলতে পারবে না। দিন শেষ হয়ে গেলে সে বলতে পারবে যে হ্যাঁ আজকে আমার এতগুলো বিক্রি হয়েছে। আচ্ছা তোমাদের কি বাবারা ভেরিয়েবল জিনিসটা মনে আছে? কাউসার স্যার তোমাদের জান প্রাণ দিয়ে ভেরিয়েবল পড়েছিল, ভেরিয়েবল কি জিনিস মনে আছে তোমাদের বলো তো? ভেরিয়েবল নামে একটা টার্ম পড়েছিল না 2-3 মাস আগে, আমি তোমাদের মগজ ধোলাই শুরু করার আগে, মনে পড়ে? অবশ্যই পড়েছে, মনে পড়ে ভেরিয়েবল কি জিনিস? একজন বলো তো আমার বাবা ভেরিয়েবলটা কি জিনিস। রোল নাম্বার 6, মিস্টার শফিক কামাল। মিস্টার শফিক তুমি কি আসো বাবা? জি স্যার, তুমি বলো তো কাউসার স্যার ভেরিয়েবল কি পড়েছিল, ভেরিয়েবল কি জিনিস বলো তো আমারে? একটা এক্সাম্পল দিলে হবে, একটা ভেরিয়েবল কি জিনিস আমারে বলো। ভয়ের কোনো কারণ নাই, নির্ভয় বলো, কোনো সমস্যা নাই, স্যার ক্লাসটাতে বোধহয় আমি অ্যাবসেন্ট ছিলাম স্যার। খুব সহজের কাম করছিলা, কিন্তু ভেরিয়েবল কি জিনিস এটা লেগে স্যারও লাগবো না, তুমি আমার এমনি কো ভেরিয়েবল কি স্যার জিনিস। ভেরিয়েবল হচ্ছে যদি স্যার আমরা একটা আই মিন কোন একটা সমীকরণ নিলাম, তো যেই যেটার ভ্যালুটা আমরা বের করি এটাই হচ্ছে ভেরিয়েবল। সমীকরণ জি স্যার, এটা একটু বেশি হয়ে গেল, সমীকরণটা একটু বেশি হয়ে গেল না আব্বা? তাহলে স্যার কি টাইপ উদাহরণ চাচ্ছেন? তোমার চিন্তার লাইন ঠিক আছে, কিন্তু সমীকরণ শব্দটা বোধহয় ভুল, এখানে বোধহয় সমীকরণ হবে না, অন্য কিছু হবে। স্যার পরিমাপ ইকুয়েশন, করা যাবে এমন কিছুই, সরি, পরিমাপ করা যাবে এমন কিছুই কি অবশ্যই ভেরিয়েবল? পরিমাপ করা যাবে, আবার পরিমাপ নাও করা যেতে পারে। আচ্ছা মিস্টার শফিক তুমি আমার ভেরিয়েবলের একটা এক্সাম্পল দাও তো রিয়েল লাইফ থেকে, যে এটা একটা ভেরিয়েবল, এটা পারবা? একটা এক্সাম্পল দাও, কোনো সমস্যা নেই, নির্ভয় দাও। আচ্ছা ঠিক আছে, তোমার সমস্যা হলে তাহলে তোমার আমি আপাতত ছাড়ি, অন্য কারো ধরি, আর কারো স্যার ধরি না। আপনি মাত্র যে বলতেছিলেন ঢাকার টেম্পারেচার, এটা একটা ভ্যারিয়েবল যেটা অসাম টাইম টু টাইম অসাম চেঞ্জ হয়। অসাম, তাহলে টেম্পারেচার একটা ভেরিয়েবল। উর্মি, জি স্যার, তাহলে টেম্পারেচার কে একটা ভেরিয়েবল বলা যায়? জি স্যার, আচ্ছা তাহলে এখন আপনি আমারে বলেন ভেরিয়েবল জিনিসটা কি। আপনি সুন্দর একটা চমৎকার একটা এক্সাম্পল দিচ্ছেন, আপনি আমারে বলেন ভেরিয়েবল কি জিনিস, আপনার নিজের ভাষায় একটা সংজ্ঞা দ্বারা করেন, সংজ্ঞা অফ দ্য ডে গিভেন বাই মরিয়ম আম্মা বলেন। স্যার ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে টাইম টু টাইম চেঞ্জ হইতে পারে, যেটা রেঞ্জ হয়তো আমরা জানি বাট একটা ফিক্স টাইমে ওইটা কত হবে ওইটা এক্স্যাক্টলি জানা নাই। আচ্ছা এটা কি সবসময় সংখ্যা হইতে হবে? মরিয়াম স্যার আম্মা, সংখ্যা ছাড়া হইতে পারে বাট সংখ্যা না হইলে ওইটা একটু ক্যালকুলেট করা ঝামেলা। ক্যালকুলেট করা যায় না, সংখ্যা না হলে ক্যালকুলেট করা ঝামেলা। তোমরা সবাই কি মরিয়াম আম্মার সাথে একমত? আমার মরিয়াম আম্মা, তোমাদের ফ্রেন্ড মরিয়াম, তার সাথে কি তোমরা সবাই একমত? কেউ কথা কয় না, কি মুসিবত! মরিয়াম তোমার কেউ দেখতে পারে না নাকি? স্যার আমরা তো জানি যে সবগুলো ভ্যারিয়েবলের একটা নিউমেরিক ভ্যালু থাকে, নাম্বার ছাড়া তো সম্ভব না। মিস্টার মুয়াজ্জিম, মিস্টার জি মুয়াজ্জিম স্যার, তোমার গায়ের রং কি? আমার গায়ের রং স্যার ব্রাউন, মানে একটু নিগ্রো টাইপ। এটা কি কইলা বাবা? না মানে স্যার ব্রাউন আর কি, এইটাই শ্যামলা। আচ্ছা শ্যামলা, আচ্ছা আমার রঙও মনে করো শ্যামলা। জি আচ্ছা স্যার, আমার আমার রংটা খুব ডার্ক টাইপের, মানে চকলেটের চেয়ে একটু একটু হালকা, তবে কাছাকাছি। আচ্ছা মরিয়ম আম্মা তোমার গায়ের রং কি কত, যদি কিছু মনে না করো? আমারটাও তো শ্যামলা। আচ্ছা মিস্টার রবি তোমার গায়ের রং কি গো? স্যার আমারও এরকম শ্যামলা। আচ্ছা আমরা সবাই কি সেম কিসিমের শ্যামলা? না স্যার, কেউ একটু ফর্সা, কেউ একটু কালো, মানে তাহলে আমাদের গায়ের রং কি ভ্যারি করতেছে না? জি স্যার, জি স্যার, এই যে কাম করে জান প্রাণ দিয়ে বুঝিয়েটা করে সেটা ভেরিয়েবল, গায়ের রং তো ভেরি করতে, তাহলে এটা কি ভেরিয়েবল না? স্যার এখন যদি আমরা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে দেখি তাহলে তো নিউমেরিক ভ্যালুই আসার কথা না, এভাবে তো ভ্যারিয়েবল আসতে পারে আচ্ছা যে তুমি গায়ের রং, যদি তারপর
বয়স, আচ্ছা বয়স না, বয়স তো নিউমেরিক ভ্যালু, কিন্তু ম্যাথমেটিক্যাল ক্ষেত্র এক্সপেরিমেন্টের ক্ষেত্রে তো নিউমেরিক ভ্যালু আসবে। আচ্ছা আচ্ছা, এই যে আমরা যে ফার্স্টে কইছিলাম যে তোমার ওই যে কি জানি ব্যাটার নাম, এডিসনের এক্সপেরিমেন্টের কথা যে কইছিলাম, এডিসনের এক্সপেরিমেন্টের রেজাল্ট কি ছিল? ওর কি একটা এক্সপেরিমেন্ট ছিল না? কও, ওর এক্সপেরিমেন্ট গুলা ট্রায়াল টু ট্রায়াল রেজাল্ট কি ছিল? এদের একটা সাকসেস অথবা একটা ফেলিওর, এটা একটা রেজাল্ট ছিল না, এটা কি ভ্যারি করছে না? ওর এক্সপেরিমেন্টের যে রেজাল্ট ছিল এটা কি ভ্যারি করছে না? রেজাল্ট তো মাত্র দুইটাই ছিল, কিন্তু ভ্যারি তো করছে। তাহলে ওইটা একটা ভেরিয়েবল ছিল না? প্রত্যেকটা ট্রায়াল টু ট্রায়াল তার রেজাল্টটা ভ্যারি করছে। আমি ওটার একটা ভেরিয়েবল কোনো মান ছিল? ওটা তো জাস্ট একটা 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 অবস্থা ছিল, ফেলিওর। ওটা কি তুমি বাদ দিতে চাও? সেও তো জানপ্রাণ দিয়ে এক্সপেরিমেন্ট করছে, করছে না? তো আমার পয়েন্ট কাউসার স্যার তোমাদেরকে যেটা বুঝাতে চাইছিল অথবা তোমার এই উর্মি আম্মা আম করে যেটা কইছে সেটা হলো গিয়া, যেই ক্যারেক্টারিস্টিক্সটা, আমার কথাটা খেয়াল করো, যে ক্যারেক্টারিস্টিক্সটা পার্সন টু পার্সন, অবজেক্ট টু অবজেক্ট ভ্যারি করে, সেটাই ভেরিয়েবল। এটা নিউমেরিক না নন নিউমেরিক সেটা আমার দেখার বিষয় না, এই যেটা ভেরি করতেছে সেটাই ভেরিয়েবল। এরপর এটার মধ্যে টাইপ আছে, কোনটা তুমি সংখ্যা দিয়ে মেজার করতে পারবা, কোনটা তুমি সংখ্যা দিয়ে মেজার করতে পারবা না, সেটা অন্য টপ। কিন্তু ইনিশিয়ালি ভেরিয়েবল হচ্ছে যে কোনো ক্যারেক্টারিস্টিক যেটা পার্সন টু পার্সন, অবজেক্ট টু অবজেক্ট ভেরি করে। আর যদি ভেরি না করে তাহলে সেটা কি? একটা ক্যারেক্টারিস্টিক যদি সবার জন্য সেম থাকে তাহলে সেটা কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, ভেরি গুড, ভেরি গুড, এটাই আমার পয়েন্ট। আচ্ছা, তো যেটা বলতে যেতেছি, তাহলে এখন দেখো, আমরা যখন ভেরিয়েবল নিয়ে কাজ করছি, পার্সন টু পার্সন ভেরিয়েবলের মান ভেরি করছে, কিন্তু এখানে আমরা যে চারটা এক্সাম্পল দিছি এটা খেয়াল করো, এই চারটাও কিন্তু ভেরিয়েবল, কিন্তু পার্থক্যটা কোন জায়গায়? একটা ভেরিয়েবলের মান যা ইচ্ছা তাই হইতে পারে, কিন্তু এই ভেরিয়েবলটা কি? এই ভেরিয়েবলটা খেয়াল করে দেখো, এটা একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল, যে ভেরিয়েবলের সবগুলা পসিবল মান আমরা আগে থেকেই জানি, কিন্তু একটা পার্টিকুলার দিন শেষ হওয়ার আগে, একটা পার্টিকুলার ট্রায়াল কমপ্লিট করার আগে আমি কখনোই বলতে পারবো না যে মানটা কত আসবে। অন্য ভেরিয়েবলের বেলায় কিন্তু এরকম কোনো কন্ডিশন ছিল না, মনে পড়ে? যখন নাকি আমরা তোমাদের হাইট নিয়ে কাজ করছি, ওয়েট নিয়ে কাজ করছি, আমরা কিন্তু তখন এরকম কোনো কন্ডিশন দিইনি। একজন লোকের ওয়েট, একজন লোকের হাইট যা ইচ্ছা তাই হতে পারে, আমরা কিন্তু কোনো কন্ডিশন দিইনি। কিন্তু যখন নাকি আমরা এই চারটা এক্সাম্পল দিলাম, আমরা এখানে বলে দিছি যে আমরা এখানে রেঞ্জ গুলো জানি যে মানটা কত হতে পারে। একটা পার্টিকুলার দিনে হয় একটা ল্যাপটপ বিক্রি হবে না, অথবা 60টা ল্যাপটপ বিক্রি হবে, অথবা একজন কাস্টমারের সার্ভ করতে কত সময় লাগবে, 10 থেকে 15 মিনিট। এটা কখনো তুমি যাওয়ার আগেই তোমার ডেলিভারি দিবে না, আবার তোমার 15 মিনিটের চেয়ে বেশি দেরি রেঞ্জটা বলতেছে। তার মানে আমি জানি যে আমার টাইমটা এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা মান নিবে, কিন্তু একজন পার্টিকুলার কাস্টমারের বেলায় সার্ভ করার আগে আমি বলতে পারবো না যে আসলে মানটা কত। এই টাইপের যে ভেরিয়েবল গুলো, যেটা আলটিমেটলি কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের রেজাল্ট, একটা র্যান্ডম ট্রায়ালের রেজাল্ট, যেখানে সবগুলো পসিবল মান আমরা আগে থেকেই জানি, কিন্তু পার্টিকুলার একটা ট্রায়ালের আগে মানটা বলতে পারি না, এই ভেরিয়েবল গুলাকে আমরা বলি র্যান্ডম ভেরিয়েবল। আমি আবার বলতেছি, যেই ভেরিয়েবল এর সবগুলা মান আমরা আগে থেকেই জানি, যেটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের রেজাল্ট, যেই কারণে আমরা প্রত্যেকটা অ্যাসোসিয়েট, প্রত্যেক এই ভেরিয়েবলের সবগুলো পসিবল মানের করেসপন্ডিং প্রবাবিলিটি গুলো আমরা জানি, কিন্তু একটা পার্টিকুলার ট্রায়ালের আগে কোন মানটা আসবে সেটা আমরা আগে থেকে বলতে পারি না, এই ভেরিয়েবলটাকে আমরা বলি র্যান্ডম ভেরিয়েবল। বাবারা তোমরা সবাই কি আমার কথাগুলো বুঝছো? না বুঝলে আমারে বল, আমি আবার রিপিট করবো। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। তাহলে তোমরা একটু কাজ করো, কষ্ট করে একটু সংখ্যাটা লিখে ফেলো।
বাবারা তোমাদের কি লেখা শেষ? লেডিজ এন্ড জেন্টলম্যান, শেষ? আচ্ছা, এই স্লাইডের লাস্টে দেখো আমি একটা কথা লিখে রাখছি, যে তোমার ভেরিয়েবল আর র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে পার্থক্য কি, তাহলে কি লিখতে পারবে পার্থক্য গুলা? পারবা লিখতে? রোল নাম্বার 34, মিস্টার জিসান, তুমি কি পার্থক্যটা লিখতে পারবা? জি স্যার। তাহলে বলো তো, তোমার থেকে শুনে শুনে আমরাও লেখা ফেলাই, বলো ভেরিয়েবল আর র্যান্ডম ভেরিয়েবলের পার্থক্য কি বলো। স্যার পরে বলতে পারবো স্যার, এখন আসলে কি মাথা উলে গেছে স্যার, বেশি পরে ফেলাইছি। এই টেনেট দেখছো মিস্টার জিসান? টেনেট সিনেমাটা দেখছো? স্যার ছিল ফোনে কিন্তু স্যার দেখা হয় নাই স্যার। আচ্ছা, ওয়ান্ডার ওম্যান 1984 দেখছো? না স্যার। দেখতে পারো, খারাপ না, চলে টাইপের সিনেমা। আচ্ছা, আর কারে ধরা যায়? মুমতাহিনা মিম, আম্মা তুমি কি ভেরিয়েবল আর র্যান্ডম ভেরিয়েবলের পার্থক্যটা বলতে পারবা? মুখে বলতে প্রবলেম হয়ে যায় আরে এভাবে। বলো না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, বলো একটা একটা করে বলো। আরে যা যা মনে আছে তাই বলো, কোনো সমস্যা নেই, আমরা সবাই এনে শিখতে শিখতে আসছি, বলো। মিস্টার ফেরদৌস কি অবস্থা তোমার, তুমি বলতে পারবা? রোল নাম্বার 72, মিস্টার ফেরদৌস তুমি বলতে পারবা বাবা? স্যার ভ্যারিয়েবল এর ভ্যালুর কোনো লিমিটেশন থাকে না, কিন্তু র্যান্ডম ভ্যারিয়েবল এর ভ্যালুর লিমিটেশন থাকে, লিমিটেশন স্পেসিফিক না, লিমিট মানে আমরা থাকে আগে যত থেকেই ভ্যারিয়েবল। মানগুলা জানি। ভেরি গুড, ভেরি গুড। তারপরে এটা একটা পার্থক্য, এটা এটা একটা বেসিক তারপরে পার্থক্য, ভেরি গুড, থ্যাংক ইউ। আরেকটা বলো তো, আরেকটা কি বলা যায়? স্যার নর্মাল ভ্যারিয়েবল হচ্ছে গিয়ে যে কোনো কিছু হইতে পারে, কিন্তু র্যান্ডম ভ্যারিয়েবল একটা নিউমেরিক্যাল ভ্যালু হইতে হবে। আচ্ছা আম্মা, তোমার এই কথাটা আমি একমত হইতে পারলাম না, কারণ তোমার এই কথাটাতে দুইটা ভেদাল আছে। প্রথম কথা হলো গিয়া, আজকের ক্লাস থেকে না নর্মাল ভেরিয়েবল শব্দটা উচ্চারণ করো না, কারণ আর কিছুদিন পরে তোমাদের নর্মাল ভেরিয়েবল নামে একটা জিনিস আসলেই পড়াবো। নর্মাল ভেরিয়েবল নামে একটা টপিক তোমাদের সামনে আছে কিছুদিন পরে। আচ্ছা, সেকেন্ড কথা যেটা, র্যান্ডম ভেরিয়েবলের বেলাতেও কিন্তু অ্যাকচুয়ালি তোমার মানটা নন নিউমেরিক হইতে পারে। যেমন ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটির ব্যাপারটা চিন্তা করো, কারেন্টের জন্য আমার মান কি, হয় কারেন্ট আছে অথবা নাই, এটাকে আমরা নিউমেরিক্যালি প্রকাশ করি না জিরো আর ওয়ান দিয়ে। ইলেকট্রনিক্স এর বা ইলেকট্রিক্যাল এর মেন কনসেপ্টই কিন্তু এটা, ঠিক কি না উর্মি? জি স্যার, কাজেই আমরা কিন্তু চাইলে কোট করতে পারি, আমরা কিন্তু ডামি একটা ভ্যালু ইউজ করতে পারি, কাজেই ওইভাবে তুমি বলো না। তো আমার মনে হয় কি, এই মুয়াজ্জিন যে কথাটা বলছে এটাই কিন্তু মেন পার্থক্য। তাহলে আসো আমরা তিনটা পার্থক্য বানায় ফেলি। প্রথমে হচ্ছে ডেফিনেশন, ভেরিয়েবলের ডেফিনেশন কি, র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনেশন কি, এটা হলো 1 নম্বর পার্থক্য। আচ্ছা, আমি এক কাজ করি, আমার ওয়ার্ড ফাইলটা খুলি, আমি তোমাদের জন্য শর্টকাটে একটা ইয়া করে ফেলি, একটা নোট করে ফেলি, তোমরা পরে এটা নোট করে নিও। সেটা হচ্ছে ভেরিয়েবল ভার্সেস আচ্ছা প্রথমে হলো দুইটা ডেফিনেশন। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ভেরিয়েবলস ভ্যালু ডোন্ট হ্যাভ এনি রেস্ট্রিকশন, বাট ফর র্যান্ডম ভেরিয়েবল উই নো দ্য ভ্যালুজ ফ্রম অ্যাডভান্স। আর 3 নাম্বার যেটা বলা যায়, 3 নাম্বার পার্থক্য যেটা বলা যায় সেটা হলো গিয়ে যে তোমার র্যান্ডম
variables are result of random experiment. Whereas variables are not. ঠিক আছে, র্যান্ডম ভেরিয়েবল গুলো সবসময় একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের রেজাল্ট, কিন্তু ভেরিয়েবলের বেলায় কথাটা প্রযোজ্য না। এটা হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু না। একটা কথা খেয়াল রেখো বাবারা, ভেরিয়েবল আর র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে পার্থক্য কি? ভেরিয়েবল সব র্যান্ডম ভেরিয়েবলই কিন্তু ভেরিয়েবল, কিন্তু সব ভেরিয়েবল কিন্তু র্যান্ডম ভেরিয়েবল না। এই কথাটা মনে রেখো তোমরা। লেখছো? সবার লেখা শেষ বাবারা? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আমার ওয়ার্ড ফাইল আবার ব্যাক করি। আচ্ছা, এখন আমাদের এই ভেরিয়েবল আর র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে দুইটা টাইপ আছে। একটা হচ্ছে তোমার ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তোমরা এই স্লাইডটার একটা স্ক্রিন তোমরা সবাই এই স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। নিছো? তোমরা এই স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। নিছো তোমরা বাবারা? আচ্ছা, আমি তাহলে একটু ব্যাখ্যা করি, আমি একটু শর্টকাটে ব্যাখ্যা করি এটা কি জিনিস। সেটা হলো গিয়া, এখানে দেখো আমরা যখন র্যান্ডম ভেরিয়েবল পড়াইছি, আমরা যখন র্যান্ডম ভেরিয়েবলের বেসিক সংজ্ঞা গুলো দিছি, বেসিক উদাহরণ গুলো দিছি, তখন দেখো আমরা কিন্তু কিছু কাস্টমার কিছু এক্সাম্পল কিন্তু দেখছি। ফার্স্টেই একটা দোকানে কয়েকটা ম্যাকবুক বিক্রি হইতেছে, ম্যাকবুকের সংখ্যা এটা কিন্তু সবসময় ডিসক্রিট হবে, একটা পূর্ণ সংখ্যা হবে। হয় একটা ল্যাপটপ বিক্রি করবে বা দুইটা অথবা তিনটা, আড়াইটা ল্যাপটপ বিক্রি করতে পারবে, সম্ভব? এটা চারটা সাড়ে চারটা ল্যাপটপ বিক্রি করতে পারবে, এটা সম্ভব? এটা কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা নেই। তো একটা র্যান্ডম ভেরিয়েবল যদি এরকম হয় যে সবসময় পূর্ণ সংখ্যা নেয়, তখন আমরা সেটাকে বলি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। অর্থাৎ এটা শুধুমাত্র ডিসক্রিট ভ্যালু নিবে, কিছু পূর্ণ সংখ্যা নিবে। তারপরে যে মনে করে একটা দোকানে কয়জন কাস্টমার আছে, এটা সবসময় পূর্ণ সংখ্যা হবে, কখনো অর্ধেক হবে না। একটা ছোট বাচ্চা ঢুকতে দেখে তারে তুমি চার ভাগের এক ভাগ ধরতে পারবে না। মনে করো আমার একটা ঠ্যাং নাই, এই জন্য তুমি আমার অর্ধেক মানুষ ধরতে পারবে না, আমার আস্থা মানুষই ধরতে হবে। যে কারণে এই দুইটা এক্সাম্পল হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের এক্সাম্পল, এখানে সে সবসময় পূর্ণ সংখ্যা নেয়। আচ্ছা, আর কন্টিনিউয়াস কখন হবে? সময়, টেম্পারেচার, এগুলো কি দশমিক সহ একটা রেঞ্জের মধ্যে যে কোনো মান নিতে পারে না? জি স্যার। যেই কারণে এই দুটো এক্সাম্পল, যে তোমার কাস্টমারের সার্ভ করতে কত সময় লাগতেছে, তারপর একটা পার্টিকুলার দিনে টেম্পারেচার কত, এগুলো হচ্ছে তোমার কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের এক্সাম্পল, যেখানে আমার ভেরিয়েবলটা র্যান্ডম ভেরিয়েবলটা একটা রেঞ্জের মধ্যে দশমিক সহ যে কোনো মান নিতে পারে, এটাকে আমরা বলতেছি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, তোমরা সংজ্ঞা দুটো অলরেডি স্ক্রিনশট নিয়ে ফেলছো, আমি এখানে আর ব্যাকপ্যাক করবো না, আমি পরের টপিকে যাই। সেটা হলো গিয়া প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এখানে আমি তোমাদেরকে আগে আমার ওই ওয়ার্ড ফাইলটা একবার খুলি। সেটা হলো গিয়া, কাউসার স্যার তোমাদেরকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পড়াইছিল, মনে পড়ে? ছিল না ওই যে তোমার কিছু টেবিল টুবিল বানাইছিল না কাউসার স্যার, মনে পড়ে? আমি একটা টেবিল বানাই, ইনকাম আর হচ্ছে তোমার নাম্বার অফ অবজারভেশনস অথবা ফ্রিকোয়েন্সিও বলে। আচ্ছা, মনে করো ইনকাম হচ্ছে তোমার 100 থেকে 150 ইউএস ডলার, 150 থেকে 200 ইউএস ডলার, 200 থেকে 201 হোয়াটস এভার, এখানে মনে করো আছে 52 জন, তারপরেরটা আছে 15 জন, তারপরেরটা আছে 16 জন। আচ্ছা, এখানে কি করছিলাম, একটা ভেরিয়েবল তার সবগুলো পসিবল মান এবং প্রত্যেকটা মানের এগেনস্টে কয়টা করে অবজারভেশন আছে, এটাকে একটা টেবুলার ফর্মে প্রেজেন্ট করছিলাম। এটা কি কাউসার স্যার কি বলছিল? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মনে পড়ে? লেডিজ এন্ড জেন্টলম্যান, কাউসার স্যার তোমাদের পড়াইছিল, মনে পড়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন? জি স্যার। আচ্ছা, এখন মনে করো এই একটা লোকরে আমি নিলাম, তার ইনকাম কত হবে, এই রেঞ্জের মধ্যে ইনকাম পড়ছে, সেটা মনে করো আমি একটা প্রবাবিলিটি দিয়ে দিলাম। প্রবাবিলিটির মানটা মনে করো আমি দিয়ে দিলাম 0.52, 0.15,
0.16, 0.20. তাহলে এখন দেখো আগেরটার সাথে পার্থক্য কোন জায়গায়, আগে ছিল প্রত্যেকটা মানের সাথে কয়টা করে অবজারভেশন আছে, আর এখন আমি দিয়ে দিলাম প্রত্যেকটা মানের করেসপন্ডিং প্রবাবিলিটি কত। তাহলে এখন দেখো আমরা এখন কি করতেছি, একটা ভেরিয়েবল, একটা র্যান্ডম ভেরিয়েবল, র্যান্ডম ভেরিয়েবলের জন্য তার প্রত্যেকটা মান এবং করেসপন্ডিং প্রবাবিলিটি, এটাকে যখন একটা টেবুলার ফর্মে বা কোন একটা ফর্মে প্রেজেন্ট করি, এটাই হবে আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমি আবার বলতেছি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের বেলা আমরা কি করতাম, একটা ভেরিয়েবলের সবগুলো পসিবল মান এবং তার করেসপন্ডিং নাম্বার অফ অবজারভেশনকে প্রকাশ করতাম, আর সেটার জায়গায় যদি একটা র্যান্ডম ভেরিয়েবল এবং তার সবগুলো করেসপন্ডিং প্রবাবিলিটিকে আমরা প্রকাশ করি মানগুলোর এগেনস্টে, তখন সেটাকে আমরা বলতেছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। যেমন আমাদের যে প্রথম যে এক্সাম্পলটা ছিল, এখানে দেখো কয়টা ম্যাকবুক সোল্ড হয়েছে, একটা র্যান্ডম ভেরিয়েবল, এর মানগুলো এবং করেসপন্ডিং প্রবাবিলিটিগুলো আমি এখানে গ্রাফিক্যালি প্রেজেন্ট করছি, তাহলে এটা একটা কি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা তাহলে এখন আমি শর্টকাটে আরেকবার বলি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দুটোর মধ্যে পার্থক্য কোন জায়গায় বলো তো, বলে ফেলো। বলতে পারবা? আচ্ছা তোমরা কি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন জিনিসটা বুঝছো? বুঝাইলে ভালো হইতো। আরেকবার বুঝাইলে ভালো হইতো? আচ্ছা আমি আরেকবার বুঝাই। কাউসার স্যার যখন নাকি তোমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পড়েছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন জিনিসটা কি ছিল, মনে করো তোমার এখানে ছিল তোমার ফ্রিকোয়েন্সি, যেটাকে প্রকাশ করতো এফ আই দিয়ে, এটা কি ছিল, ইনকাম ছিল একটা ভেরিয়েবল, এর প্রত্যেকটা পসিবল মান, এর পসিবল যে মানগুলা সেগুলোর সাথে এই মানগুলা কতবার করে অকার করছে এটাকে প্রকাশ করছিল, ঠিক কিনা? এটা ছিল কি আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আর আমি যদি একটা কাজ করি যে একটা র্যান্ডম ভেরিয়েবল, এর সবগুলা পসিবল মান এবং তার করেসপন্ডিং প্রবাবিলিটিকে যদি আমি একটা টেবিলে প্রকাশ করি, এটাকে আমি বলতেছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখন বুঝছো? কাজেই এখানে কি ছিল, এই জায়গাটায় ছিল ভেরিয়েবল এবং তার সবগুলা, তার একটা ভেরিয়েবলের সবগুলো পসিবল মান এবং এই মানগুলো কতবার করে অকার করছে, আর তার জায়গায় যদি আমি একটা র্যান্ডম ভেরিয়েবল, একটা র্যান্ডম ভেরিয়েবল এবং তার করেসপন্ডিং তার সবগুলা পসিবল মান এবং করেসপন্ডিং প্রবাবিলিটিকে যখন আমি প্রকাশ করতেছি, এটাকে আমি বলতেছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখন বুঝছো? বাবারা উত্তর দাও, না বুঝলে আমি আবার বলবো, কোনো সমস্যা নেই। স্যার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যেমন এই 100 টু 150 মানটা, মানে এর মধ্যে 52টা মান আছে এটা এখানে বোঝানো হয়েছে, কিন্তু স্যার উপরে যে র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে এখানে কিছু 100 টু 150 এর মধ্যে স্যার যে কয়টা মান আছে সেটা যে কোনো একটা র্যান্ডম নিয়ে কাজ করা, না যে কয়টা মান আছে তাদের প্রবাবিলিটি? এটা রেঞ্জও হইতে পারে আবার একটা ডিসক্রিট মানও হইতে পারে, কারণ তোমরা যখন নাকি কন্টিনিউয়াস প্রবাবিলিটির সংজ্ঞাটা আমি দিছি, সেখানে একটা ছিল না ওই যে টাইম, মনে পড়ে? এই যে টাইম টেকেন টু সার্ভে কাস্টমার, টাইম কি কন্টিনিউয়াস না একটা রেঞ্জের মধ্যে যে কোনো মান হইতে পারে, সেরকম ছিল না জি স্যার? তোমার একটা পিজা সাপ্লাই করতে সময় লাগবে কতক্ষণ, 10 থেকে 15 মিনিট, এরকম বলছিলাম না, মনে পড়ে? জি স্যার। কাজে আমার এখানে কন্টিনিউয়াস হইতে পারে আবার ইয়াও হইতে পারে, তোমার ডিসক্রিট হইতে পারে, যে কোনটা হইতে পারে। আচ্ছা স্যার, বুঝছি স্যার। এবং আমার পয়েন্ট যেটা, যে প্রত্যেকটা পসিবল মান এবং তার করেসপন্ডিং প্রবাবিলিটি, এটাকে যখন প্রকাশ করতেছি, এটাই হলো আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আর এটার বেলায় আমরা প্রকাশ করতাম যে এক একটা মান কতবার করে আসে, ফ্রিকোয়েন্সিটা, সেটা ছিল আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখন বুঝছো মিস্টার তমাল? জি স্যার। বাবারা বাকিরা তোমরা সবাই বুঝছো, মিস্টার অভি, মিস্টার নিবির, তোমরা বুঝছো বাবারা? জি স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। আচ্ছা তাহলে তোমরা এক কাজ করো, এখন তোমাদেরকে যদি বলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মধ্যে পার্থক্য লিখতে পারবা? পারবা লিখতে বাবারা? আচ্ছা এখানেও যেটা করবা, ফার্স্ট হলো তোমার ডেফিনেশনটা লিখে ফেলবা, সেকেন্ড পার্থক্য হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আসে র্যান্ডম ভেরিয়েবলের জন্য,
আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আসে যে কোনো ভেরিয়েবলের জন্য। আচ্ছা, তিন নাম্বারটা হলো যে তোমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আসে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে, কিন্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যেটা এটা কোনো র্যান্ডম ভেরিয়েবল থেকে আসে না, কোনো র্যান্ডম এক্সপেরিমেন্টের সাথে কোনো কানেকশন, এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে। পারবা লিখতে? সব কিন্তু বলে দিলাম তোমাদের। জি স্যার পারা যায় স্যার। আচ্ছা তাহলে এখন এক কাজ করো, তোমরা কাইন্ডলি এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সংজ্ঞাটা লিখে ফেলো, লেখা হইলে আমার আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা কাইন্ডলি এই সংজ্ঞাটা লিখে ফেলো। আচ্ছা আমি যে পার্থক্যটা লিখে দিচ্ছি, যাও তোমাদের সুবিধার জন্য যে পার্থক্যটা লিখে দিচ্ছি, তোমরা তুলে পুরাটা তুলে ফেলো, যাও এটা তোলা হইলে তোমাদের ক্লাস শেষ। হ্যাঁ তোমাদের লেখা শেষ বাবারা? লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমাদের কি লেখা শেষ? স্যার 1 মিনিট স্যার।
ওকে শেষ সবার। লেডিজ এন্ড জেন্টলম্যান সবার শেষ। কেউ কথা কয় না। কি মিয়ারা তুমি? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফিজ।